গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সরাসরি আবেদন প্রার্থীদেরকে নিয়োগ করবে বিশ্ববিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, পুজোর আগেই নিয়োগ হবে আবেদন প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। এখানে কি কি পদ রাখা হচ্ছে, বেতন কি দেওয়া হবে, সম্পূর্ণটাই জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই রকম যদি চাকরির আপডেট পেতে চাও গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি জন্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অন স্ক্রিন আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন থেকে, যাদবপুর ইউনিভার্সিটি 25/8/2021 নোটিফিকেশন, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 3 পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, সিনিয়র এখানে সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এছাড়াও এখানে আরেকটি পোস্ট রাখা হয়েছে যেখানে মাইক্রো অ্যানালাইসিস্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এই সমস্ত পোস্টের জন্য আবেদনপত্রটি অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এখানে দেখা যাচ্ছে একটি অফলাইন ফর্ম, এই অফলাইন ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব। এই অফলাইন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে এবং সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। এখানে আবেদন করতে গেলে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে, এখানে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু কমপ্লিট করতে হবে, এবং কোয়ালিফিকেশান হিসাবে 5 বছর এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। কারণ এই পদগুলোর ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সটা বাধ্যতামূলক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করছে সেই কারণের জন্য। এছাড়াও আদার্স অনেক কোয়ালিফিকেশনও এখানে কিন্তু চাওয়া হয়েছে, আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে। বেতন কিন্তু এখানে ভালো দেওয়া হবে, 35,800 থেকে এখানে বেতন শুরু হবে, 92,100 টাকা পর্যন্ত এখানে বেতন প্রোভাইড করা হবে। এছাড়াও এখানে 37,100 থেকে বেতন শুরু হবে, 95,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, সিরিয়াল নাম্বার 1 যেটা আছে, এবং সিরিয়াল নাম্বার 2 মিনিমাম 30-এর মধ্যে বয়স হলেই আবেদন প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং বয়সের জন্য কিন্তু এখানে ছাড় থাকছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও অন্যান্য পদের জন্য। আবেদন প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, এবং যেটা অফলাইন অফিসিয়াল ওয়েবসাইট যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। এছাড়াও সম্পূর্ণটা ডিটেলসে আমরা দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে, আবেদন প্রার্থীরা কিভাবে আবেদন করবে এবং এখানে লাস্ট ডেট কি রয়েছে, সম্পূর্ণটাই জানতে হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা প্রোভাইড করে দেব। লাস্ট ডেট এখানে 10/9/2021 এই ফর্ম ফিল আপের ডেট জানানো হয়েছে। আর যেটা মাইক্রোবায়োলজি মাইক্রো অ্যানালিসিস পদের ক্ষেত্রে নিয়োগ করবে, এখানে এমএসসি কমপ্লিট থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, আবেদন প্রার্থীদেরকে জানানো হচ্ছে। 57,000 টাকা বেতন দেওয়া হবে, 57,700 থেকে শুরু হবে, 1,82,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ এখানে যেটা বলা হয়েছে 10/9/2021, এবং আবেদন করতে গেলে অবশ্যই অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে, এবং সম্পূর্ণ ডিটেলস আমরা পিডিএফ এর লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। অথবা আপনারা এখানে এসে রিক্রুটমেন্ট অপশন এখান থেকে পেয়ে যাবেন, রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে আপনারা সম্পূর্ণ তথ্য যাচাই করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ নোটিফিকেশনগুলো প্রোভাইড করা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাসে গ্রুপ ডি গ্রুপ সি এর যদি কোনো চাকরির আপডেট থাকে, তার জন্য কমেন্ট করে জানাতে হবে তোমরা কি ইউনিভার্সিটি চাকরি করতে চাইছো। চেষ্টা করব তোমাদের সেই রকম চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।